हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। আরে দেখো রিয়ান জানলার সামনে চলে এসেছে, সাহিলকে দেখছিল, সাহিল যাচ্ছিল রাস্তা দিয়ে। আর আজকে হলো বুধবার, আজকে ওয়েডনেসডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে ওয়েদারটা ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি জানলা দিয়ে। দেখো আজকে খুব রোদ উঠেছে, ভীষণ আজকে রোদের তাপ, আকাশও পরিষ্কার হয়ে আছে। আর কয়দিন থেকে এখানে একটুকু বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড গরম গরম পড়েছে। রিয়ানকে দেখিয়ে দিই, একটু রিয়ান তুমি একটু সামনে যাও, ওইদিকে যাও পাপ্পা, আমি তোমাকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও ওখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা 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 আচ্ছা, আরে দেখো রিয়ান, রিয়াল জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি টাইমটা তোমাদের সাথে মেনশন করে দিই। এখন টাইম হলো এই যে 10:05, না 2 মিনিট বাকি 10:05। ওইটা ঘড়ি পাপা, ওটা ঘড়ি, হ্যাঁ ঘড়ি, ওয়াচ, ঘড়িতে টাইম দেখে সবাই, টাইম। আরে দেখো রিয়ান এখন বল খেলছিল, এখন দাঁড়িয়ে গেছে। ও আর যে করো, খেলো, হ্যাঁ খেলবো, যে আমাকে খেলার কথা বলছে রিয়া। হ্যাঁ আরে দেখো বন্ধুরা, রিয়ান ভীষণ ডিস্টার্ব করছিল, আর মুড়ি নেবে মুড়ি নেবে, রুটি নেবে রুটি নেবে বলছিল। আর খেলা জিনিস নিয়ে তো খেলে না, তোমরা তো জানোই, দেখেওছো এর আগের ভিডিওতে। এখন মুড়ি এনে দিয়েছি প্লেটে, এখন মশাইয়ের মুড়ি লাগবে, এখন মুড়ি নিয়ে এখন খাবে, খেলছে, সব কিছু করছে। তো এই দেখো এই দেখো রিয়ান বাবু মুড়ি খাচ্ছে, আর ওদিকে পড়ে যাচ্ছে বেটা, মুড়ি পড়ে যাচ্ছে নিচে, মুড়িটা পড়ে যাচ্ছে বেটা। তো আজকে রোদ উঠেছে যে অন্য ঘরের এই জিনকে জানলাটা খুলে দিয়েছি, রোদ উঠলে পরে জানলাটা খুলে দেই, তাহলে আলো বাতাস হাওয়া সবই আসে। আর দেখো বিছানা টিছানা সব আমার রেডি করা হয়ে গেছে, ঘরটা মোটামুটি সেট করে রেখেছি। এই ঘরও গোছানো ছিল, বাট রিয়ান একটু আগে এসে খাওয়া দাওয়া করেছে তাই উঠে গেছে। কি সুন্দর কি সুন্দর মামমাম, কি সুন্দর মামমাম, মামমাম খেলু করছে, মামমাম খেলু করছে, বাবা কি সুন্দর কি সুন্দর খেলু করছে, খেলু করছে। আর কি সি তিন চাও না লিটল চুচু, পাপা পাপা তুমি লাইনকে খাইয়ে দিচ্ছ, তুমি লাইনকে মুড়ি খাইয়ে দিচ্ছ, ও সোনা ষাট। এটা কার ঘুপ পড়ে গে পাপা, এটা কার স্কুটি, এটা কার স্কুটি পাপা? রিয়ান এখন স্কুটি চালিয়ে নিচ্ছে, এতক্ষণ দেখলে আয়নকে, লাইন তো বলতে পারে না, ও আয়ন বলে, আয়নকে এতক্ষণ মুড়ি খাবিয়ে দিল, আয়নের খিদা পেয়েছিল, তো হয়ে গেছে সেটা, সেই পর্ব মিটে গেছে। তো এখন এই যে গাড়ি নিয়ে খেলছে। তো আজকে সকালের আপডেট একটু তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আজকে সকালে আমি সকাল সকাল উঠে রুটি করেছি, বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, ঘরটা সব পরিষ্কার করেছি, তারপর রিয়ানকে রুটি করে খাইয়েছি, আরও সবার জন্য রুটি করেছি। আর আজকে কেউ ভাত খাবে কেউ রুটি খাবে, তো সেজন্য কিছুটা রুটি করা হয়েছে, আর কিছুটা পাপাই দিকে এসো তো কিছুটা ভাতও করা হয়েছে, ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়ে খাওয়া হবে আজকে, এগুলোই। তো সকালকার ব্রেকফাস্টের যে মেনু সেটা তো তোমাদের বলে দিলাম, সেটা আর দেখানোর মতন কিছু নেই, অতি সাধারণ ব্রেকফাস্ট মেনু, তো সেই জন্য তোমাদেরকে আর শেয়ার করলাম না, জাস্ট বলে দিলাম, ইনফর্ম করে দিলাম। তো আজকে তো দেখো সেই রোদ উঠেছে বন্ধুরা, জামা কাপড় তো 9টার দিকে ধোয়া হয়েছিল,
তো সেগুলো সব এতক্ষণে আর কি শুকিয়ে যাওয়ার মতন প্রায় অবস্থা। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির এই দিকটাতেও অনেক ফুল গাছ রয়েছে। এই দেখো, এই দেখো সাদা ফুল রয়েছে, ওই সাইডটা তো হলুদ ফুল রয়েছে। এই দেখো মোটাও হয়ে গেছে গাছটা কতটা, এই দেখো তো সাদা ফুল। তো এইদিকে অনেক গাছ আছে, তো জানলা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, পিছনটা জানলা দিয়েও দেখা যায়। তো অনেক গাছ আছে, অনেক ফুলের গাছ আছে, নীল ফুল আছে, মানে অপরাজিতা ফুলের গাছ আছে, তো প্রচুর ফুলের গাছ আছে বাড়িতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর মর্নিং ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আবার পরে ভিডিওতে ফিরে আসব। তো আজকের আকাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর সুনীল আকাশ। তো এই দেখো আজকের আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম শরৎকালের আকাশের মতন লাগছে, কিন্তু গরমও খুব পড়েছে, কিন্তু আকাশ আজকে খুব সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে। আর প্রকৃতি না দেখতে আমার খুব ভালো লাগে, প্রকৃতির সৌন্দর্য। তো এই দেখো, তো শরৎকাল চলে আসছে সামনে, পুজো আর 2 মাসের অপেক্ষা আর কি, 2 আড়াই মাস। আর রিয়ান, ওই যে আমিও তোমাদের সাথে গাছগুলো দেখালাম, আর রিয়ানও সোফার মধ্যে উঠে পড়েছে, মাম্মাম উঠেছে তাই রিয়ানও উঠেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। বন্ধুরা আমি কথা দিচ্ছি, সকলের সাথে আছি, সকলের পাশে আছি, আর সকলকে আমি বন্ধু করে নেব। তো এটা বলেই আমি আমার ভিডিওটি শেষ করছি, তোমরা ভালো থেকো, পরে ভিডিওতে আবার দেখাও, টাটা বাই বাই।